কিসে উঠেছো? কিসে উঠেছো? গোরা হ্যালো গাইস, সো আজকে ভোলাতে দ্বিতীয় দিন আমাদের। আজকে আমরা যাচ্ছি তুলাতুলি পর্যটক কেন্দ্র। সো ওখানে বেসিক্যালি মেঘনা নদীর কোল ঘেঁষে যে লাইক মানে ব্লক ব্লক এগুলো ফালানো আছে এবং পরিবেশটা অনেক সুন্দর, সো এগুলো আমরা দেখতে যাচ্ছি। সো ভোলা কালীনাথ রায়ের বাজার থেকে আপনারা অটো রিক্সা আছে, রিজার্ভ করে যেতে পারেন। এই তো, সো ওখানে যেয়ে আমরা দেখাবো। তো আমরা মাত্র তুলাতুলি পর্যটক কেন্দ্রতে এসে পৌঁছালাম। সো আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো তুলাতুলির পর্যটক কেন্দ্র। এবং এখানে ঢোকার জন্য টিকিট যেটা প্রয়োজন, নামতে পারবি আস্তে আস্তে, 20 টাকা করে পার পার্সন, যেহেতু এটা একটা পর্যটক কেন্দ্র হিসাবে আখ্যায়িত হয়েছে ভোলাতে। এবং ভেরি নাইস, আপনারা এখানে সকাল সকাল যদি আসেন এখানে গোসল করতে পারবেন নদীতে, প্লাস এখানে কিছু ছোট নৌকা আছে এগুলোতে উঠতে পারবেন। সো লেটস গো ইন। ময়লা সো বেসিক্যালি আমরা ওই সাইড দিয়ে আসার কথা ছিল, আমরা একটা অন্য জায়গা দিয়ে আসছি, তো পার হইতে সবার অনেক কষ্ট হচ্ছে। সো এখানে নদীর পাড়ে অনেক মানুষ ক্রিকেট খেলে, এই ভাই শরম পাচ্ছে আমরা দেখে। সো এটা হলো মেঘনা নদীর পাড়, যতটুকু চোখ যাচ্ছে আমাদের ততটুকুই, মানে ওই পাশে কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড বিকালবেলা আমরা যেহেতু আসছি, ওয়েদার ইজ রিয়েলি নাইস অ্যান্ড কুল। আর শীতকালে তো এমনিতেই ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে। এই যে এখানে নৌকাতেই তারা মনে হয় থাকে, এখানের লোকজন। এখানে লুঙ্গি টুঙ্গি দেখতে পাচ্ছি নৌকার উপরে ত্রিপালের মতো। সারাবান আর আমিনা কোথায় জানি যাচ্ছে? সারাবান কোথায় যাচ্ছ তোমরা? পড়ে যাবা, আস্তে আস্তে। Thank you.
আমি না ফার্স্ট টাইম ঘোড়ায় উঠেছে। কিসে উঠেছো? কিসে উঠেছো? ঘোড়া? ঘোড়া? আমি না ঘোড়ায় উঠেছো। Ha ha ha!